যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনটি প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস ব্লগ প্রো। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। গোলাপজামুন মিষ্টি বানিয়েছিলাম, খেতে খুব ইচ্ছা করছিল। আমি ঢাকার যে মিষ্টি দোকানগুলো আছে ওখান থেকে গোলাপজামুন মিষ্টি কিনে কয়েকবার খেয়েছি, বাট টেস্ট এত বাজে এটা মুখেও দিতে ইচ্ছা করে না। তাই এখন আর গোলাপজামুন ঢাকার কোনো মিষ্টির দোকান থেকে কিনে খাই না, নিজেই বানিয়ে ফেলি। আর আমি যে মিষ্টিটা বানাই এই রেসিপিটা ফলো করে আপনারা যদি মিষ্টি বানান, বিশেষ করে গোলাপজামুন, তাহলে একদম পারফেক্ট একটা গোলাপজামুন পাবেন। গোলাপজামুনের রেসিপির একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং সেম প্রসেসে আপনারা গোলাপজামুন মিষ্টিটা বাসায় বানিয়ে খেতে পারেন। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং খুবই সহজে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। মিষ্টি ঘরে তৈরি করলে মিষ্টিটা যেমন স্বাস্থ্যসম্মত হবে এবং মিষ্টিটার স্বাদও অটুট থাকবে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় গোলাপজামুন মিষ্টি তৈরি করে দেখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।